প্রিয় বন্ধুরা, আশা করি সবাই কিনে ভালো আছেন এবং সুস্থ আছেন। ফিরে এলাম রেসিপি সোমাতে, আমি সোমা। পোষালি চলে এলো, শীত জাঁকিয়ে বসেছে এবং এই শীত যত জাঁকিয়ে বসবে প্রতিটা ঘরে ঘরে পিঠে খাওয়ার ধুম লেগে যাবে। আর এই পিঠের বানানোর জন্য যে প্রধান উপাদানগুলো, দুধ, নারকেল, গুড়, চালের গুঁড়ি, নারকেল কুচানো এবং তিলকুট বা তিলের খাজা এবং মাওয়া, এই উপাদানগুলি আমাদের লাগবে মোটামুটি প্রতিটা পিঠে বানাতেই। আর এই পিঠে বানানোর জন্য লাগবে আমাদের কিছু মজাদার পুর। কিছু কিছু পিঠেতে পুর লাগে, আমি আজকে দেখিয়ে দিব যে আমরা যে কিছু কিছু পিঠের জন্য যে কিছু পুর বানাই সেই পুরের রেসিপিটা। আমার সঙ্গে থাকুন। আজকে আমি প্রথমে দেখাচ্ছি ক্ষীরের পুর, যেটা দুধ থেকে তৈরি করা হয় এবং প্রতিটা মানুষেরই এই ক্ষীরের পুর খুব পছন্দ। এই ক্ষীরের পুর বানানোর জন্য আমি প্রথমে প্যানের মধ্যে ঘি দিয়ে দিলাম এবং আমি ঘন করে রেখেছিলাম দুধকে, যেহেতু এখানে সময় স্বল্পতার কারণ এই জন্য আমি দুধটা আগে থেকে ঘন করে রেখেছিলাম। এখানে আমি প্রায় 2 কাপের মতো দুধ দিয়ে দিলাম। ঘিয়ের সাথে দুধটা মিশে ফুটে উঠেছে। এখানে আমি কোনো মিষ্টি ইউজ করবো না, দুধের যে একটা ন্যাচারাল সুইটস ওইটাই থাকবে। আর এখানে আমি অ্যাড করেছি, আমি এখানে আমার বানানো ছিল মাওয়া, আমি মাওয়া দিয়ে দিয়েছি। মাওয়া যদি না থাকে অবশ্যই আপনার এখানে পাউডার দুধ ইউজ করতে পারেন। এভাবে খুব ঘন ঘন নাড়তে হবে আঁচটা বাইরে দিয়ে, কারণ দুধের ক্ষীর তো নিচে লেগে গেলে ভালো লাগবে না, ক্ষীরের যে একটা সুন্দর গন্ধ নষ্ট হয়ে যাবে। এটা একটু কষ্টদায়ক এবং খুব সাবধানে করতে হবে। নাড়তে নাড়তে এক সময় দেখা যাবে যে প্যান থেকে ক্ষীরটা উঠে আসছে। তখনই আমাদের বুঝতে হবে যে ক্ষীরটা হয়ে গেছে। এই ক্ষীরটা একটু বানাতে কষ্ট হলেও খেতে কিন্তু খুবই মজার। ক্ষীরের পিঠাটা একদমই আলাদা হয়। প্যান থেকে উঠে আসছে, এই অবস্থা আমি নামিয়ে নিব, কারণ আমি বেশি শক্ত করবো না, তাহলে ঠান্ডা হলে আর বেশি শক্ত হয়ে যাবে। এবং আমি চুলার আঁচটা বন্ধ করে দিলাম এবং প্যানের মধ্যেই ঠান্ডা করে নিলাম। এখন আমি দেখাবো নারকেল খিসা। এখানে আমি নারকেল খিসাতেও আমি ঘি ব্যবহার করব, কারণ আমি প্রতিটা মিষ্টি আইটেমে ঘিটা ব্যবহার করি, আমার ভালো লাগে। 2 চামচ ঘি দিয়ে দিলাম। এখানে আমি প্রায় 1টা নারকেল কুচানো দিয়ে দিলাম। ঘিয়ের সাথে নারকেলটা একটু ভেজে নিব, তাহলে ফ্লেভারটা খুব দারুণ লাগবে। ঘিয়ের সাথে নারকেলটা ভালো করে মিশিয়ে ভেজে নিলাম। এখানে আমি দুধ ব্যবহার করব। এখানে আমি 1/2 কাপ দুধ দিব, একদম ঘন করে রাখা। দুধটা দিলে কি হয়, নারকেলের যে খিসাটা তৈরি হয় বা পুরটা তৈরি হয় সেটা একটু আঠালো হয়, খুব ভালো লাগে খেতে। যেহেতু দুধটা ঘন বেশি সময় লাগবে না, এখন আমি দিয়ে দেবো এখানে নলের গুড়, যেটা ঝোলা গুড় বলে। এখানে মিষ্টিটা আপনারা আপনাদের প্রয়োজন মতো দিবেন, পছন্দ মতো দিবেন। আমি কমই দিলাম, কারণ পুরের মিষ্টিটা আমার কাছে কমই ভালো লাগে, কারণ আমরা পিঠে যখন বানাই সেখানেও তো গুড় ইউজ করি, সেজন্য আমি পুরটা সবসময় কম মিষ্টি রাখি। সেম সে আগের মতোই, যখন দেখবো যে প্যান থেকে উঠে আসতেছে পুরটা, তখনই ভাববো যে হয়ে গেছে। এখানে আমি জাস্ট দেখানোর জন্য অল্প করে বানিয়ে দেখালাম। আপনারা আপনাদের ফ্যামিলির মেম্বার অনুযায়ী, প্রয়োজন অনুযায়ী আপনারা এই মাপটা রেখে বেশি বা কম করে নেবেন। হয়ে গেল আমার নারকেল খিসাটা, আমি ঠান্ডা করে নিলাম এবং দুটো খিসাকে আমি পাশাপাশি সাজিয়ে নিলাম, কারণ আমি নেক্সট যে এপিসোড নিয়ে আসছি সেখানে আমি এই 2 খিসা দিয়েই পুর করব এবং এই কি পিঠা বানাচ্ছি। আমার সঙ্গে থাকতে হবে এবং আমার চ্যানেলকে চোখ রাখতে হবে। যারা আমাকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন, তাহলে আমার পরবর্তী রেসিপি খুব সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর যারা করেছেন তাদেরকে আমি আবার অনেক অনেক ধন্যবাদ দিচ্ছি। আমার সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। আর ফিরে আসছি নেক্সট একটা মজাদার পিঠা রেসিপি নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই অনেক অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন। বাই।